বাকি রমজানে মানুষ শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা হয় না। যদি মানুষ শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা হতো তাহলে এতে রাত্রিও খাইলো, সকালে স্ত্রী বাদ দিতে দেরি হয়েছে, ইতিরে মাইর দিছে ক বাদ দিতে দেরি ওর গা, আবার বাড়ির তুম কই আইছে জুমা ঘড়ি আইয়ের ভাত রান্ধি আলা, ওর কথা বুঝেও না, জুমা ঘড়ি আইয়ের ভাত জানি ঠিক মতো পাই, আবার যখন দুপুরেও খাইলো সকালেও খাইলো রাত্রেও খাইলো, এবার আবার ইফতারির সময় মহিলার একটু দেরি হয়েছে ফানি ওয়া সুফিদাতি শায়াতিন, তাহলে রমজানে কি করা হয়? কথা কোন শেষ পয়েন্ট, রমজানে শয়তানদেরকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। বাকি রমজানে মানুষ শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা হয় না। যদি মানুষ শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা হতো তাহলে এতে রাত্রিও খাইলো, সকালে স্ত্রী বাদ দিতে দেরি হয়েছে, ইতিরে মাইর দিছে ক বাদ দিতে দেরি ওর গা, আবার বাড়ির তুম কই আইছে জুমা ঘড়ি আইয়ের ভাত রান্ধি আলা, ওর কথা বুঝেও না, জুমা ঘড়ি আইয়ের ভাত জানি ঠিক মতো পাই, আবার যখন দুপুরেও খাইলো সকালেও খাইলো রাত্রেও খাইলো, এবার আবার ইফতারির সময় মহিলার একটু দেরি হয়েছে ফানি গাঞ্জি আনতে, কয় এরকম রোজার দিনে ইফতারি আনতে তোর দেরি ওর কা, এই মাই শুরু আছে না এরকম পুরুষ নাই আমাদের আপনাদের এলাকায় আছে কেন? তাহলে আর জানার বাইরে, হয়তো আমাকে দেখে ভালো মনে করছিলাম, তাহলে আপনারাও রমজানের ভিতরে এরকম কাজ চালান কেন? তাহলে আপনি কি হয়ে গেলেন? ওরা কথা কয় না মানুষ শয়তান, আপনার তো শিকল দিয়ে কি করানো হয় নাই, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে শিকল দিয়ে বাঁধলে পরে আপনি সমাজে বেজ্জতি হতেন, সমাজে আপনাকে সবাই আর চোখে দেখতো খারাপ চোখে দেখতো, মানুষ চিনি ফেলাইতো যে আপনি বড় শয়তান, মানুষদের ভিতরে বড় শয়তান এটা আপনাকে আজ সকালে চিনি ফেলাইতো, আপনার প্রতি মানুষের বিরূপ ধারণা আসতো, সবাই বুঝতো আপনি আজকে জুমার পরে যাই খানা খাবেন, এটা সবাই আপনার আত্মায় শিকল লইয়া আপনি মসজিদে আসছেন, এ খতিব সাহেব শয়তান হয়ে গেছে নাউজুবিল্লাহ, আল্লাহ এরকম আমাদের কাউকে না করুক, তো ওনাকেও একে চিনি ফেলাইতো, পরের দিন যদি মিম্বরে আইতো এত বাগলা থাকতো নি, এটা কথা কয় না, এতরে বেগুন সাইসাই হরি যেতে লাগতো না, ও তো তুই সিটিং তুই আঙ্গু দুলাবাই হলে হয়েছে তারি তোরে মিম্বরি এনাতে যাবে লাগছে কি, তোর তো ব্যাগ হাতে ভাই শিকল, এ তোরে তুই তো শতান, এটা আল্লাহ কি সিল মারি দিছে, আল্লাহ কি করছে সিল মারি দিছে, এই জন্য এই বদভ্যাস যাদের আছে যারা নিজেরা নিজেরা আলোচনার মোতাবেক ওই শয়তানের খাতার ভিতরে আপনার লিস্টটা আছে এটা আপনি বুঝতে পারছেন না, নিজেরা আলোচনার পরে আল্লাহর ওয়াস্তে এই রমজান মাসে যেই কয়টা দিন বাসে রোজাটা রাখি দিবেন কি করবেন। আর একটা অনুরোধ, রোজার দিনে মহিলারা যে পরিশ্রম করে মহিলাদেরকে গিয়ে সেখানে যদি একটু উল্টা সিধা কথা কন, এ আজি হয়েছে রে হয়েছে রে তুই গান্তি আরস না রে নুনয় নাকারে, তো নুনইব কেন, এ তো রোজা রাখছে আমাদের মতো নাদান নেই কি, বেড়িরা রোজা রাখছে তো বেড়ি তো রোজা থাকে আমাদের মতো তো নাদান ন, ও নুনয় না কিল্লা ইল্লা ফিডা, এরকম পুরুষ আসেনি, খবরদার রাসূলুল্লাহ নিষেধ করেছেন স্ত্রীদের গায়ে হাত উঠানোর জন্য, কি উঠানোর জন্য, হাত উঠানোর জন্য না না উঠানোর জন্য, সরি সরি আপনাকে ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য, তাহলে রাসূলুল্লাহ নিষেধ করছে বউ না মারবিল্লাই না মারবিল্লাই কইছে, ক্বালা 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কাত্তুন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো স্ত্রী থাকার পরেও পারিবারিকভাবে অনেক সংকট থাকার পরেও অর্থনৈতিক দুর্নতা থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখি নাই এবং শুনি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন স্ত্রীর গায়ে একটা থাপ্পড় দিতে, সুবহানাল্লাহ, পয়গম্বর আল্লাহ সাল্লাম জীবনে কি করা নাই বউ ফিডে, এখন আমাদের দেশে মহিলা স্ত্রীকে কি পরিমাণ গালি গালাজ করে, স্ত্রীকে গালির একটা সিস্টেম আছে ওরে বুঝে আনো, আমরা হুজুররা করি না অনেক সময় অস্বীকার কেউ করতে ইত্য না করি, কিন্তু কি আছে সিস্টেম আছে, স্ত্রীরে গালি দের হিতিরে হেডে লইছে কে, হিতিরে তারপরে যাই ইয়া নাবিয়ান কে কাটছে, হিতির মা রে হিতির নানি রে হিতির সদ্য গোষ্ঠী রে, ওমা কি রে এখন কি এর গালি, মাইয়েলার লগে বেজা লইছে আপনি মাইয়েলার ফাইলে দুই একর মারি দিবে নারি সাইড করি, আপনারা কইছে কি হিতির মারে গেলে বেললে হিতির নারী রে গেলে বেললে
আমল করার তৌফিক দান করুন।